स्टूडेंट्स आज के हमरा शिखब लेखचित्र बा ग्राफ ड्रॉइंग। देखो आमादेर ताहले एकटा ग्राफ पेपारेर साथे परिचय करते हैं। एई जे देखते पाच्छो एकटा ग्राफ पेपार, एई ग्राफ पेपारे छोटो 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 कतगुलो बर्गक्षेत्र अर्थात स्कोयर आछे। एई स्कोयर गुलो के आमरा एक एकक हिसाबे আমরা কাউন্ট করব, সব সময় এক একক হিসাবে আমরা কাউন্ট করব। দেখো এদিকে দেখো, এই যে তাহলে আমি এটাকে বলতে পারি এক দুই তিন চার পাঁচ, এরকম করে দেখো পাঁচটা যখন আসছে গ্রাফ পেপারে, এখানে দেখো এই তুলনামূলকভাবে একটু মোটা একটা দাগ আছে। আবার সিক্স সেভেন এইট নাইন টেন, টেন যখন আসছে তখন দেখো একটা মোটা দাগ আসছে। এই যে এই জিরো থেকে শুরু করে টেন, তার মানে দশটা করে ঘর বাদ দিয়ে একটা করে মোটা দাগ। এদিকেও তাই, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, দেখো একটু মোটা, সিক্স সেভেন এইট নাইন টেন, আরও মোটা, তাহলে আরেকটা মোটা দাগ। তাহলে আমাদের কাউন্ট করার সুবিধা হবে এগুলো যদি আমরা ভালো করে জেনে নিই। তাহলে এই এই যে স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এই স্কোয়ারটা তাহলে কি আছে, টেন বাই টেন আছে, মানে দশ গুণ দশ, দশটা ঘর দৈর্ঘ্য বরাবর, দশটা ঘর প্রস্থ বরাবর। গ্রাফগুলো সবসময় টু ডাইমেনশনে হয়, মানে দুটো তল থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ। গেল, এবার আমরা তাহলে এর এক একটা ঘরকে এক একক হিসাবে ধরে আমাদের গ্রাফ পুট করতে হয়। তার আগে আরেকটা ব্যাপার আছে, গ্রাফের মধ্যে আমরা কি কাজে গ্রাফ লাগে। কোনো একটা পয়েন্ট আছে, মনে করো ওয়ান থ্রি, এটা একটা পয়েন্ট আছে, পি পয়েন্ট বা বিন্দু আছে, এতে গ্রাফে এই পজিশনটা গ্রাফের সাহায্যে আমরা জানতে পারবো। মানে এই গ্রাফের মধ্যে তাহলে এক তিন বিন্দু কোনটা হবে সেটা জানবার জন্য আমরা এই গ্রাফ পেপার ইউজ করবো। এরকমভাবে বিভিন্ন বিন্দুগুলোকে বসিয়ে বসিয়ে আমরা বিভিন্ন জিওমেট্রিক ফিগারগুলো আমরা আঁকতে পারবো। ধরো সরলরেখা, বা যদি বক্ররেখা হয় সেটা আলাদা ব্যাপার, তোমাদের বক্ররেখার ব্যাপার নেই, তোমাদের সরলরেখাই জানতে হবে। এবং সে তিনটে সরলরেখা পেলে সেটা দিয়ে কোনো ত্রিভুজ তৈরি হতেও পারে, আবার চারটে দিয়ে কখনো চতুর্ভুজ বা তৈরি হতে পারে, সেটা কী ধরনের হতে পারে, এই সমস্ত কিছুই আমরা এই গ্রাফে পয়েন্টগুলো বসিয়ে বসিয়ে আমরা বের করতে পারবো। তাহলে আমরা আগে দেখি গ্রাফে কীভাবে পয়েন্ট বসাতে হয়। এখানে আমি পি একটা বলেছি ওয়ান থ্রি, তাহলে আমাকে প্রথমে দুটো অক্ষ বা অ্যাক্সিস আঁকতে হবে। যে একটা আঁকা হয়েছে আমি এখানে এঁকে রেখেছি, এই যে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, এটাকে বলা হয় এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস। আর এইদিকে আবার দেখো ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা হচ্ছে তাহলে এইটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস। এই দুটো অক্ষ একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটা হচ্ছে ও। এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা জানি, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে, এটাকে আমরা মূল বিন্দু বলি, যে বিন্দুতে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মিট করেছে। আমরা এভাবেই এঁকেছি এবং সবসময় এভাবেই আঁকবো, সেই বিন্দুটাকে কি বলা হয়, মূল বিন্দু। এর স্থানাঙ্ক কত হয় সবসময় জিরো জিরো, তার মানে এর এক্সের দিকেও এর ভ্যালু জিরো, কারণ এখান থেকেই কাউন্ট শুরু হয়েছে, সেই জন্য আবার ওয়াই এর দিকেও ভ্যালু জিরো, কারণ এখান থেকেই কাউন্ট শুরু হবে। তাহলে এর স্থানাঙ্ক কত দাঁড়ালো, জিরো জিরো, ও বিন্দু হচ্ছে মূল বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো। এবার ঠিক আছে, এবার আমরা
পয়েন্টটা আমরা এখানে দেখাবো কোথায় এর পজিশন। আমি কি বলেছিলাম একটা ঘরকে 1 করে ধরা হবে 1 ইউনিট। তাহলে এখানে দেখো 1 খুব সামান্য এই যে 1, তাহলে প্রথমটা হচ্ছে x এর ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে y এর ভ্যালু। তাহলে আমি প্রথমে x এর ভ্যালু দেখি। x এর ভ্যালু দেখতে হলে সবসময় x অ্যাক্সিস বরাবর দেখতে হয়। এবং আর একটা ব্যাপার আছে, এই যে মূলবিন্দু থেকে এই ডান দিকে হচ্ছে x এর ভ্যালু পজিটিভ আর বাম দিকে হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে 1 3 কোনো নেগেটিভ নেই, দুটোই পজিটিভ। তাহলে 1 হচ্ছে এই এই 1 দেখতে পাচ্ছো, এখানে হচ্ছে 1। তাহলে 3 এবার কোন দিকে যাব, y অ্যাক্সিস বরাবর যাব। তাহলে y অ্যাক্সিস বরাবর 3 এবং সেটা পজিটিভ আছে। তাহলে আমরা কোথায় যাব, তিন ঘর উপরে উঠব, 1 2 3। তাহলে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটার নাম তাহলে কি, পি বিন্দু। এই বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু, ঠিক আছে। এবার দেখো যদি এরকম কোনো থাকতো কিউ, যেটা হচ্ছে ধরো 9 20, তাহলে এই কিউ বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে 9 20। তাহলে আমাকে 9 কার ভ্যালু, এক্স এর ভ্যালু, 20 হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে 9, তাহলে 9 ঘর আমাকে যেতে হবে এই মূল বিন্দু থেকে। তাহলে 9 ঘর মানে কি, এই পুরোটা আমি বলেছি 10, তাহলে এই আগেরটাই 9। তুমি কাউন্ট করেও দেখতে পারো, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই হচ্ছে 9। এবার এখান থেকে আমাকে কোথায় যেতে হবে, উপর দিকে 20 যেতে হবে। 20 উপর দিকে যাওয়া মানে এই হচ্ছে 10, এই হচ্ছে আরো 10। তাহলে এই বিন্দুটা হচ্ছে 9 20। তাহলে এই বিন্দুটার নাম কি, কিউ। এর স্থানাঙ্ক কত হচ্ছে, এর স্থানাঙ্ক হচ্ছে 9 20, আর এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 3। তাহলে বোঝা গেল পয়েন্ট কিভাবে বসানো হয়। যদি এরকম কোনো দেওয়া থাকতো আর এর স্থানাঙ্ক হচ্ছে 3 - 28, এস একটা আছে এর স্থানাঙ্ক হচ্ছে -16, আর হচ্ছে -20। তাহলে আমরা এবার খুঁজে বের করি কোথায় 10 পজিটিভ, তাহলে x এর ভ্যালু পজিটিভ, x এর 10 কোথায়, এখানে। y এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, তাহলে কোথায় যাব, নিচের দিকে যাব। নিচের দিকে হচ্ছে y এর ভ্যালু নেগেটিভ, x এর ভ্যালু নেগেটিভ হচ্ছে বাঁ দিকে, ডান দিকে পজিটিভ। আর y এর উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। তাহলে x এর 10 এই অবধি আসছি, এবার কত আসতে হবে, 28 -28। তাহলে এই হলো 10 20 21 22 23 24 25 26 27 28। তাহলে আমার এই বিন্দুটা হচ্ছে -28, তার মানে এই বিন্দুটার নাম কি হবে, তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে আর, এই বিন্দুটার নাম হচ্ছে আর। এসটি আছে -16 -20, তাহলে -16, তাহলে কি হবে, এক্স এর ভ্যালু যখন মাইনাস তখন এই মূল বিন্দু থেকে বাঁ দিকে যেতে হবে। তাহলে -16, তাহলে এই অবধি হচ্ছে 10, এই অবধি হচ্ছে 15, এই হচ্ছে তারপরে ঘরটা হচ্ছে, এই দেখো এই অবধি হচ্ছে 10, এই তো 0 থেকে -10 হলো, -15, এটা হচ্ছে 16, এই পয়েন্টটা 16। এবার কত আছে, -20। এবার নিচে নেমে আসো, এখান এই সোজা নিচে চলে এসো, এই হচ্ছে -10, এই হচ্ছে -20। তোমরা মিলিয়ে কাউন্ট করে দেখো, এই পয়েন্টটাই আসছে এস, তাহলে এস আসছে এই পয়েন্টটা।
ঠিক আছে। তাহলে আমরা কোনো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই বিন্দুকে আমরা গ্রাফ পেপারে বসানো শিখে গেলাম। এরপরে আমরা দেখব তিনটে বিন্দু দেওয়া আছে তা দিয়ে সরলরেখা আঁকা যায় কিনা। বি হচ্ছে 13.6, আর সি হচ্ছে 16.32। আমরা এই পয়েন্টগুলো বসে প্রথমে 10.20 দেখো সবকটা পয়েন্টিক আছে 10.20 তাহলে 10.20 কোথায় হবে 10 এক্স অ্যাক্সিস বরাবর 10 আসো 20 আসো ওয়াই অ্যাক্সিস বরাবর তার মানে এই পয়েন্টটা এই পয়েন্টটা হলো তাহলে এটার নাম কি দেব এটার নাম দিলাম এ ঠিক আছে বি এবার বি বের করি 13.26 13 কোথায় দেখো 18 তো 11 12 13 এই হচ্ছে 13 এবার 13 থেকে আমি কোথায় যাব 26 ওয়াই অ্যাক্সিস বরাবর 26 26 যদি যেতে হয় এই হলো 10 20 5 6 এটা হচ্ছে 26 এই পয়েন্টটা তাহলে এই পয়েন্টটার নাম কি দেব এই পয়েন্টটার নাম দিলাম বি ওকে এবার সি 16.32 এবার সি 16.32 16 কোথায় এই হলো 10 প্রথমে বলেছি এক্স এর ভ্যালু দেওয়া আছে 10 15 16 এই হচ্ছে 16 এবার যেতে হবে আমাকে 32 তাহলে 10 20 30 32 তাহলে এই পয়েন্টটা হচ্ছে 16.32 এটার নাম কি সি তাহলে এটার নাম দিয়ে দাও সি এবার দেখি আমরা এই তিনটে বিন্দু দিয়ে আমাদের স্ট্রেট লাইন বা সরলরেখা আঁকা যায় কিনা এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছ এই সরলরেখাটার নাম হচ্ছে এ বি সি এর দুই দিকে অ্যারো দিতে হবে কারণ এটা যতদূর খুশি বাড়ানো যেতে পারে তাহলে আমরা এ বি সি এই সরলরেখা আমরা গ্রাফে পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারি যে এই তিনটে বিন্দু হচ্ছে সরলরেখা এক সরলরেখায় অবস্থিত এরকম কোশ্চেন থাকতে পারে এই বিন্দুগুলি সরলরেখা বিন্দু কিনা তাহলে আমি গ্রাফে বসালাম বসে যদি দেখি যে এই তিনটে বিন্দু এক সরলরেখার মধ্যে পড়ছে তাহলে আমি বলতে পারি যে এই তিনটে বিন্দু এক সরলরেখায় অবস্থিত অর্থাৎ সরলরৈখিক বিন্দু যদি না হতো ধরো এর মধ্যে থেকে ধরো সি যদি এরকম জায়গায় বা এরকম জায়গায় হতো তাহলে এই সরলরেখার মধ্যে আসতো না কিংবা বি যে কোনো একটা সরে যেত তাহলে আর সরলরেখার মধ্যে আসতো না তখন আমরা বলতাম যে সরলরেখা অবস্থিত নয় আমরা এবার আরও তিনটে বিন্দু নিয়ে দেখব তারা এক সরলরেখায় অবস্থিত কি না দেখো এখানে তিনটে বিন্দু দেওয়া আছে একটা হচ্ছে 9.3 একটা স্থানাঙ্ক দ্বিতীয়টা হচ্ছে -15 -5 তৃতীয়টা হচ্ছে 21.7 আমাদের দেখতে হবে এরা এক সরলরেখায় অবস্থিত কিনা বা এক সরলরৈখিক বিন্দু কিনা এরা সেটা আমাদের দেখতে হবে আমরা এই বিন্দুগুলোর কিছু নাম দিই ধরো আমি নাম দিলাম বি কিউ আর ওকে এবার আমরা তাহলে গ্রাফ পেপারে বসাবার চেষ্টা করি দেখো
নাইটলি এই টেন তো তার আগে থাকতে তাহলে নাইট এই হয়ে গেল নাইট এবার থ্রি উপরে চলে যাও ওয়ান টু থ্রি তাহলে এই পয়েন্টটা হচ্ছে নাইট থ্রি ওকে মাইনাস ফিফটিন মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফিফটিন কোন দিকে বাইরে এই যে এ হচ্ছে মাইনাস টেন এলো মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন কত বলেছি মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ আবার নিচের দিকে হবে কোয়েন ভ্যালু তাহলে এই বিন্দুটা হচ্ছে মাইনাস ফিফটিন মাইনাস ফাইভ তাহলে এই বিন্দুটা হলো মাইনাস ফিফটিন মাইনাস ফাইভ আচ্ছা আমি নাম দিই এটা ছিল কি পি ছিল এটার নাম এটার নাম ছিল কিউ এবার আর আর কত টোয়েন্টি ওয়ান সেভেন টোয়েন্টি টোয়েন্টি দেখো টেন এই টেন টোয়েন্টি এই হলো তাহলে টোয়েন্টি ওয়ান তারপরে কত সেভেন সেভেন তাহলে উপরে ফাইভ সিক্স সেভেন এই পয়েন্টটা পেলাম টোয়েন্টি ওয়ান সেভেন তাহলে এই পয়েন্টটার নাম দিতে হবে আর এবার আমরা দেখি এক সরলরেখায় আসে কিনা দেখো তিনটে বিন্দু কিন্তু একই সরলরেখার উপর অবস্থিত এই যে একই সরলরেখা এই বিন্দুগুলোর মধ্যে থেকে এই সরলরেখাটা গেছে এই যে পি কিউ আর তিনটে বিন্দু এখানে নাম তো পি কিউ আর এক লেভেলে নেই তাহলে আমরা এখানে বলতে পারি কিউ আর এই কিউ আর সরলরেখাটি তাহলে এই কিউ আর সরলরেখার মধ্যে এই তিনটি বিন্দুই অবস্থিত তাহলে এই সরলরেখাটা হবে দুই দিকে অ্যারো দিতে হবে তাহলে আমরা বলতে পারি এই বিন্দু তিনটি সমরেখ অতএব কি লেখা যায় গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি অতএব এই বিন্দু তিনটি সমরেখ বা সমরৈখিক ওকে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা ভালো করে বুঝে শিখে নাও তাহলে এরপরে তোমাদের গ্রাফ করতে কোনো অসুবিধাই হবে না অনেকে বলে গ্রাফ কঠিন লাগে অসুবিধা লাগে কিন্তু যদি একবার ভালো করে শিখে নিতে পারো শুরু থেকেই ভিডিওটা প্রয়োজন হলে একবারের জায়গায় দুবার দেখতে পারো ভালো করে শিখে নিলে তোমাদের আর কোনো অসুবিধায় থাকবে না এবং দেখবে খুবই ইজি এবং খুবই ভালো লাগছে করতে ওকে বাই আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো লাইক ও কমেন্টস দিয়ে জানাবে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও